বাঙালি সবসময়ই ভোজন রসিক। পাঁচ তারকা হোটেল বা ভ্রাম্যমান দোকান, ভালো খাবারের জন্য তারা সব জায়গায় যেতে প্রস্তুত। এই তালিকায় বড় রেস্তোরাঁ থেকে ভ্রাম্যমান দোকানগুলোর চাহিদা একটু বেশি লক্ষ্য করা যায়। এসব খাবারে পুষ্টিগুণ বা মান নিয়ে প্রশ্ন থাকলেও অনেকেই তা পছন্দ করেন। ঠিক তেমনই একটি জায়গা রামপুরা। রামপুরায় সড়কের পাশে চাউমিন সহ আরো বিভিন্ন খাবার বিক্রি করেন ব্যবসায়ী মোহাম্মদ ফেরদৌস হোসেন। তার দোকানের চাউমিন এখানকার আশেপাশের মানুষের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এলাকার বাসিন্দা তো বটেই, দূর থেকেও তার দোকানে চাউমিন খেতে আসেন ক্রেতারা। চাউমিনের চাহিদা থাকায় প্রতিদিন ভালো টাকার বেচাকেনা হয় বলে জানান ফেরদৌস হোসেন। চাউমিন 40 টাকা প্লেট, ফ্রেঞ্চ ফ্রাই 40 টাকা প্লেট, চিকেন বল 30 টাকা। আমার খাবার সবগুলোই মানে ভালো, সবই চলে, সবাই খায়, সবকিছু ভালো লাগার কারণ যদি পাক ভালো হয়, মশলা ভালো দিতে, এই জন্য মানে স্বাদ হয়, এই জন্য সবাই খায়। চাউমিন ছাড়াও সন্ধ্যায় পরিবার নিয়ে ওমর ফারুকের দোকানে ফুচকা খেতে ভিড় করেন অনেকে। গ্রাহক চাহিদা বাড়ায় একটি দোকান থেকে তার এখন দুটি দোকান হয়েছে বলে জানান তিনি। দোকান আগে একটা ছিল, এখন আলহামদুলিল্লাহ দুটো হয়েছে। একটা মেইন রোডে আপনার রামপুরা বাজারে এখানে আরেকটা দোকান আছে, আর এটা খুলছে, এখানে নতুন হয়েছে। আলহামদুলিল্লাহ নতুন সব আল্লাহ পাকের কাছে ভালোই সেল হয়। আপনার দোকানে কি কি পাওয়া যায়? আমার এখানে আপনার ফুচকা আছে, চটপুরি আছে, ভেলপুরি আছে, নুডলস সুপ, এগুলো ইনশাআল্লাহ আর কয়েকদিন পর উঠাবো। বাকি চকলেট ফুচকা, চিকেন ফুচকা, দই ফুচকা, রাজকচুরি, চকলেট রাজকচুরি সমস্ত কিছু অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ। এছাড়াও এখানে সন্ধ্যা হলেই ধোয়া ওঠা হালিম খেতে ভিড় করেন আশেপাশের এলাকার বাসিন্দারা। হালিম সুস্বাদু ও মান ভালো হওয়ায় দূর থেকে হালিম খেতে এসেছেন এই ক্রেতা। ভাই এক কথা বললে সেই, আর হালিমটা খেলে আপনি খেয়ে দেখতে পারেন, হালিমটা আমার কাছে খুবই ভালো লাগে। আর হালিমটা আমি প্রতিদিনই খাই, এই জায়গায় আসি, অনেক দূর থেকে আসি, আমার কাছে ভালো লাগে হালিমটা খেতে। হালিমে বিশেষ কোনো মশলা ব্যবহার ছাড়াই স্বাদে ক্রেতারা আকৃষ্ট বলে জানান ব্যবসায়ী। ক্রেতার চাহিদা বাড়ায় ব্যবসা ভালো চলছে বলে জানান তিনি। মাসকলের ডাল দি, গম দি, পোলাওর সেল দি, বাসমিশালি ডাল দি। আমারটা মোটামুটি আমি নিজে চেষ্টা করি ভালো করার লাগে। বিকেল 5টা থেকে রাতের 12টা পর্যন্ত। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।